বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরে এক জুয়েলারি ব্যবসায়ীকে মারপিট করে 160 ভরি স্বর্ণালঙ্কার নগদ 2.5 লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনার 13 ঘন্টা পরে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল 10টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় পানগুচ্ছি নদীর চরে সাইকেলটির সন্ধান মেলে। এর আগে শুক্রবার রাত 9টার দিকে উপজেলা সদরে শেরেস্তা দারবাড়ি এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালঙ্কার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী মিলন কর্মকার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত 9টার দিকে উপজেলা সদরে জুয়েলারি বন্ধ করে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে শেরেস্তা দারবাড়ি এলাকা সড়ককে ব্যারিকেড দিয়ে ছিনতাইকারীরা তাকে মারপিট করে 3টি ব্যাগে রাখা 160 ভরি স্বর্ণালঙ্কা নগদ 2.5 লাখ টাকা ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন জানান, জুয়েলারি ব্যবসায়ী ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় পানগুচি নদীর চর থেকে সকালে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।